হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে প্রতিবর্ত পথ ও চোখ থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্ন আছে সেটা দেখো, কোনটি জন্মগত ও কোনটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সেটা উল্লেখ করতে হবে। শিশুর কথা বলতে শেখা, এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তারপরেরটা হলো জন্মের সঙ্গে সঙ্গে স্তন্যপানের ইচ্ছা, এটা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। তারপরেরটা হলো উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া, সেটা হলো জন্মগত। তারপর হলো পায়ে কাঁটা বিঁধলে তা মাটি থেকে পাটা সরিয়ে নেওয়া, এটাও কিন্তু জন্মগত। তারপর হলো সাঁতার শেখা, এটা অর্জিত। তাহলে যেগুলো এই যে কথা বলতে শেখা, সাঁতার শেখা, যে কোনো বাদ্যযন্ত্র বাজানো, সাইকেল শেখা, এগুলো সবই অর্জিতর মধ্যে পড়ে। তারপরের প্রশ্ন হলো প্রতিবর্ত পথের উপাদানগুলি কী কী। এই প্রতিবর্ত পথের উপাদান পাঁচটি: গ্রাহক, সংজ্ঞাবহ, স্নায়ুকেন্দ্র, তারপর লাগ্যাবহ এবং কারক। তাহলে প্রথমে হলো গ্রাহক, যেটাকে বলে রিসেপ্টার। তারপর হলো সংজ্ঞাবহ। তারপরে তিন নম্বর হলো এই ইনফরমেশনটাকে যেখানে নিয়ে যাচ্ছে সেটা হলো স্নায়ুকেন্দ্র। চার নম্বর হলো আজ্ঞাবহ। আর পাঁচ হলো কারক বা ইফেক্টার। তারপর হলো চক্ষুর আবরণগুলি কী কী: স্ক্লেরা, কোরয়েড, রেটিনা, তিনটে আবরণ। স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। তারপরে শূন্যস্থান হলো রেটিনায় অবস্থিত ড্যাশ স্নায়ুকোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, এটা হবে কোন কোষ, যেটা সেটা উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। নিশাচর প্রাণীদের চোখের রেটিনায় ড্যাশ স্নায়ুকোষ বেশি থাকায় এরা অন্ধকারেও দেখতে পায়। অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। তাহলে নিশাচর প্রাণীদের ক্ষেত্রে এই রড কোষের সংখ্যা আমাদের থেকে অনেকটা বেশি থাকে। তারপরে শূন্যস্থান হলো পিতবিন্দুতে ড্যাশ কোষের সংখ্যা বেশি থাকায় ভালো প্রতিবিম্ব তৈরি হয়। পিতবিন্দুতে কোন কোষের সংখ্যা বেশি থাকায় ভালো প্রতিবিম্ব তৈরি হয়। তারপরে শূন্যস্থান হলো রেটিনার ড্যাশতে অপটিক স্নায়ু মিলিত হয়েছে, রেটিনার অন্ধবিন্দুতে। তারপরে শূন্যস্থান হলো রেটিনার ড্যাশতে প্রতিবিম্ব সৃষ্টি হয় না। কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয় না? অন্ধবিন্দুতে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না, কারণ এই জায়গাতে কোনো রকম এই যে আলোক সুবেদী কোনো কোষ থাকে না। তাহলে এটাও হবে অন্ধবিন্দুতে। তারপরে মাল্টিপল চয়েস দেখো, চক্ষুর কোন আবরণ কালো বর্ণের হয়? স্ক্লেরা, কোরয়েড, রেটিনা না পিতবিন্দু? এটা হবে কোরয়েড। তারপরের প্রশ্ন হলো চোখে অবস্থিত প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো, একটা হলো অ্যাকোয়াস হিউমার, একটা হলো ভিট্রিয়াস হিউমার। তারপরের প্রশ্ন হলো লেন্সের কাজ কী। লেন্সের কাজ হলো আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপরে ফোকাস সৃষ্টি করা। তারপর হলো ল্যাক্রিমাল গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক কী, সেটা হলো লাইসোজাইম। ল্যাক্রিমাল গ্রন্থি থেকে বার হচ্ছে হলো লাইসোজাইম। তারপরে প্রশ্ন হলো দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের কীরূপ পরিবর্তন হয়? দূরের বস্তু দেখার মানে দেখার ক্ষেত্রে লেন্স সরু হয়ে যায়, ঠিক আছে? ধরো লেন্সের নর্মাল এরকম ছিল, লেন্সটা সরু হয়ে গেছে, তার মানে লেন্সের বক্রতা হ্রাস পায়, লেন্স সরু হয়। সরু বা পাতলা। তারপরে প্রশ্ন হলো কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের বক্রতা কিভাবে বদলায়?
দেখো এইটা যদি নর্মাল লেন্স হয়, কাছের বস্তুকে দেখার ক্ষেত্রে লেন্সটা এই রকম হয়ে যায়, মানে এর বক্রতা আরও বৃদ্ধি পায়, মানে এটা পুরু হয়ে যায় এবং এর বক্রতা আরও বেশি বৃদ্ধি পায়। তাহলে হবে এখানে লেন্স পুরু হয়, বক্রতা বৃদ্ধি পায়। এরপরে শূন্যস্থান হলো লেন্স পুরু হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ পায়। দেখো নর্মাল লেন্স যদি এই রকম হয়, লেন্স পুরু হচ্ছে মানে লেন্সটা আরও এরকম হয়ে যাচ্ছে, তখন কি হয় ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। কারণ কাছের জিনিস দেখার ক্ষেত্রে লেন্স পুরু হয়, সেক্ষেত্রে তার যে ফোকাস দৈর্ঘ্য সেটা হ্রাস পায়। তারপরে প্রশ্ন হলো লেন্স সরু হলে ফোকাস দৈর্ঘ্য ড্যাশ পায়। লেন্স যদি নর্মাল এরম ছিল তার থেকে আরও সরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, মানে দূরের জিনিস দেখার ক্ষেত্রে আমাদের লেন্স এরকম সরু ও চ্যাপ্টা হয়ে যায়, তার মানে ফোকাস দৈর্ঘ্য এখানে বৃদ্ধি পাচ্ছে। তারপরে শূন্যস্থান হলো মায়োপিয়া দূর হয় ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহারে, এটা হবে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহারে। তারপরে শূন্যস্থান হলো হাইপারমেট্রোপিয়া দূর হয় ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহারে, এটা হবে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহারে। তারপরে শূন্যস্থান হলো লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয় ড্যাশ রোগে, এই যে লেন্সের স্থিতিস্থাপকতা এটা নষ্ট হয়ে যায় প্রেস বায়োপিয়া রোগে, যেটাকে চালসে বলা হয় অ্যাকচুয়ালি, প্রেস বায়োপিয়া। তারপরে শূন্যস্থান হলো ক্যাটারাক্টে লেন্স ড্যাশ হয়ে পড়ে, অস্বচ্ছ হয়ে পড়ে। তারপরে শূন্যস্থান হলো প্রেসবায়োপিয়াতে ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় বা বাইফোকালও বলা যেতে পারে। তারপরে প্রশ্ন হলো ড্যাশ পেশির সংকোচন প্রসারণের লেন্স সরু ও পুরু হয়, এটা হলো সিলিয়ারি, সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণেই লেন্সের এই যে বক্রতার পরিবর্তন হয়। তারপরে প্রশ্ন হলো অশ্রুগ্রন্থির অবস্থান, অশ্রুগ্রন্থি আমাদের অক্ষিগোলকের ওপরে ঊর্ধ্বপল্লবের নিচে অবস্থান করে। এরপরে প্রশ্ন হলো পিউপিল কী, আমাদের অক্ষিগোলকের সামনে এবং কর্নিয়ার পিছনে একটা পুরু পেশিময় একটা পর্দা আছে, এই পর্দার কেন্দ্রে 1 থেকে 8 মিলিমিটারের মধ্যে একটা ছিদ্র দেখা যায়, এই যে ছিদ্র এই অংশটাকেই বলছে হলো পিউপিল। তারপরের প্রশ্ন হলো আইরিশের কাজ কী, এই আইরিশ তারারন্ধ্রকে ছোট বা বড় করার মাধ্যমে কতটা আলো প্রবেশ করবে আমাদের চোখে সেটাই নিয়ন্ত্রণ করে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।